আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমার পঞ্চম ক্লাস। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি আমাদের পৌরনীতি সুশাসন বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সুশাসন প্রত্যয়টা নিয়ে, এবং এটার উপর আমরা চারটে ক্লাস নিয়েছি। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় বিষয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের করণীয় বিষয়। আসলে সুশাসন প্রত্যয়টি বর্তমান বিশ্বে মানে এতটাই আলোচিত একটি বিষয় যেটি প্রত্যেকটি রাষ্ট্র কম বেশি সকলে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এবং এটার মধ্য দিয়ে নাগরিকদেরকে অধিকতর সেবা প্রদান করা যায়, একটি রাষ্ট্রের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, একটি রাষ্ট্রে রাষ্ট্র সুষ্ঠুভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সব মিলিয়ে আমরা গত ক্লাসেও বলেছি যে একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র নাগরিক কিংবা শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব নয়। এটা প্রতিষ্ঠিত করতে চাইলে দেশের সাধারণ জনগণ এবং সরকারকে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠা করতে হবে। সে আলোকে আসলে একটি রাষ্ট্রের সরকারের করণীয় কী কী বিষয় রয়েছে, কোন কোন কর্তব্যগুলো সরকার পালন করলে একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা খুব সহজতর হবে, আমরা আজকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা সেগুলো একটু পয়েন্ট আকারে দেখে নিই। আমরা সর্বপ্রথম যে পয়েন্টটা আলোকপাত করছি সেটি হচ্ছে ই গভর্নেন্স চালু করা। অর্থাৎ একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত করতে চাইলে সরকারের উচিত সে দেশে ই গভর্নেন্স সিস্টেম চালু করা। ই গভর্নেন্স কথাটিও আমাদের কাছে একটু নতুন, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকারই কিন্তু এই সিস্টেমটা এখন চালু করেছে। আসলে এটা একটা প্রযুক্তিগত সিস্টেম, এটার মধ্য দিয়ে সরকারের সাথে দেশের সাধারণ জনগণ, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে একটি সম্পর্ক বোঝায়। অর্থাৎ সম্পর্ক ঠিক না, আসলে যোগাযোগ ব্যবস্থাটা দ্রুততার সহিত করা সম্ভব হয়। ই গভর্নেন্স সিস্টেমের মধ্য দিয়ে সরকারের সাথে দেশের সাধারণ জনগণ বা বিভিন্ন অঙ্গ সংগঠনের যোগাযোগ ব্যবস্থাটা কী হয়, অতি সহজতর হয়, এবং এখানে জবাবদিহিতা থাকে, স্বচ্ছতা থাকে। তাই বলা হবে যে একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত করতে চাইলে সরকারের উচিত সর্বপ্রথম সে দেশে ই গভর্নেন্স প্রত্যয়টি চালু করা বা ই গভর্নেন্স প্রত্যয়টি বাস্তবায়ন করা। তারপর আমরা বলবো আইনের শাসন প্রতিষ্ঠা করা। একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত করতে চাইলে সরকারের উচিত সে দেশে অবশ্যই আইনের শাসন বাস্তবায়ন করা। আইনের শাসন না থাকলে সে রাষ্ট্রে কিন্তু বিশৃঙ্খলতা দেখা দেবে, অরাজকতা দেখা দেবে। তাই উচিত সরকারের আইনের শাসন প্রতিষ্ঠা করা। অর্থাৎ রাষ্ট্রের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সাধারণ যারা জনগণ বা যারা, অর্থাৎ আমরা এক কথায় বলবো সকল জনসাধারণ আইনের আওতায় সমান সুযোগ সুবিধা পাবে। সকল মানুষকে আইনের দৃষ্টিতে সমান চোখে দেখা হবে। কেউ বেশি সুযোগ সুবিধা পাবে, কেউ কম সুযোগ সুবিধা পাবে তা হবে না। বা কেউ হয়তো সমান অপরাধ করে কেউ আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাবে, কারো হয়তো বড় ধরনের সাজা হয়ে যাবে, এটাও করা যাবে না। প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে আইনের সমান সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে সে রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারপরে আমরা বলবো জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সরকারের উচিত একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত করতে চাইলে জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কর্মকর্তা তার কাজের জন্য, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তার কাজের জন্য কী করবে, জবাবদিহি করবে। কেউ নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারবে না। প্রত্যেকটা মানুষকে একটা সিস্টেমেও যদি এগোতে হবে, আর এই জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা যদি কোনো দেশে থাকে সে দেশে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং সরকারকে এটাই মানে চেষ্টা করে জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমরা বলবো বিচার বিভাগের স্বাধীনতা। আমরা জানি সরকারের মোটামুটি তিনটি বিভাগ, একটি আইন বিভাগ, একটি শাসন বিভাগ এবং একটি বিচার বিভাগ, এবং প্রত্যেকটা বিভাগ স্বাধীন এবং স্বতন্ত্র। আবার কখনো দেখা যায় যে একটি বিভাগ অন্য বিভাগের সাথে জড়িয়ে যায়। আমাদের উচিত বা আমাদের সরকারের উচিত যে প্রত্যেকটা বিভাগকে মানে স্বাধীনতা দিতে হবে। আইন বিভাগ আইন বিভাগের মতো কাজ করবে, শাসন বিভাগ শাসন বিভাগের মতো কাজ করবে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করবে। কোনো বিচারও যাতে নির্দিষ্ট নিয়মের বা নির্দিষ্ট আইনের আলোকে বিচার করতে গিয়ে কারো চাপের মুখে ভুল রায় না দেয় বা তার কাজ হারানোর ভয়ে ভুল রায় না দেয়, এটা করা যাবে না। অর্থাৎ আমাদের দেশের সরকারের যে বিচার বিভাগ আছে সেটাকে স্বাধীনভাবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ দিতে হবে, তাহলেই কিন্তু রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে, অন্যথায় সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তারপরে আমরা বলবো গণমাধ্যমের স্বাধীনতা। এটা একটা বড় কথা যে প্রত্যেকটা দেশেই গণমাধ্যম আছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকা, এগুলোর মধ্য দিয়ে কী হয়, জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো আমাদের সামনে ফুটে ওঠে বা সরকারের ভুল ত্রুটিগুলো আলোচিত হয় কিংবা সমালোচিত হয়, মানুষ এগুলো বুঝতে পারে। এবং
एक मानुषर काजकर्म जदि समालोचित ना हय ताहले किन्तु से मानुष सठिक पथे आसते पारे ना। आमी कि करछि आमार किभाबे करा उचित आमाके जदि केउ पेशन थेके बोले देय जे आपनि एटा ठीक करछेन आपनि एटा भूल करछेन ताहले किन्तु आमी सठिक पथे एगोते पारबो। ताई आमरा बोलबो যে একটি দেশে যে গণমাধ্যমগুলো আছে সেগুলোকে স্বতন্ত্রভাবে মতামত প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে, তাদেরকে কখনোই মানে নিয়মের ভয়ভীতি দেখিয়ে আটকে রাখা যাবে না। এমন অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশের সরকার মানে বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোকে চাপের মুখে রাখে যে সেই গণমাধ্যম যদি সরকারের বিরুদ্ধে কোনো আলোচনা করে তাহলে তার প্রচার ব্যবস্থা হয়তো বন্ধ করে দেওয়া হবে। এটা করা যাবে না। গণমাধ্যমগুলোকে স্বাধীনতা দিলে তারা স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষভাবে দেশের ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরতে পারবে বা সরকারের ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরতে পারবে, তাহলেই কিন্তু একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং এভাবে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সরকারের উচিত সে দেশের গণমাধ্যমগুলোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া বা সুন্দরভাবে তাদের মতামত প্রকাশ করতে দেওয়া। তারপরে আমরা বলবো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। প্রত্যেকটা দেশে কিন্তু নির্বাচন ব্যবস্থার একটা সিস্টেম আছে। কোনো দেশে হয়তো চার বছর পর হয়, কখনো হয়তো পাঁচ বছর পর হয়, আবার দেখা যাচ্ছে যে একটা দেশের নির্বাচন ব্যবস্থা কখনো জাতীয় নির্বাচন হচ্ছে, কখনো স্থানীয় নির্বাচন হচ্ছে এবং প্রত্যেকটা নির্বাচন কিন্তু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এগোয় এবং প্রত্যেকটা দেশে কিন্তু নির্বাচন কমিশন থাকে এটা পরিচালনা করার জন্য। তাই আমরা বলবো এ টু জেড অর্থাৎ কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত স্থানীয় হোক কিংবা জাতীয় হোক প্রত্যেকটা নির্বাচন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হবে, মানে যেটা নিয়মের মধ্য দিয়ে মানে এগোয় এবং প্রত্যেকটা নির্বাচন হবে নিরপেক্ষ এবং স্বতন্ত্র, যাতে মানুষ সাধারণভাবে তাদের কোনো বল বা চাপের মুখে ভুল সিদ্ধান্ত না নেয়, সাধারণ জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করে প্রতিনিধি নির্বাচিত করে যাতে একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তাই আমরা বলবো যে অবাধ ও নির্বাচন ব্যবস্থা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের একটি অন্যতম করণীয় বিষয়। তারপরে আমরা বলবো নারীর ক্ষমতায়ন। এটা বলা বাহুল্য যে একটি রাষ্ট্রের সকল কাজের সাথে বিভিন্ন অফিস আদালত শিক্ষাঙ্গন স্বাস্থ্য কৃষি সব ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরকে সমান সুযোগ সুবিধা দিতে হবে এবং নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বলা যায় বা একটা রাষ্ট্র সব ক্ষেত্রে আমরা বলবো যে পুরুষের পাশাপাশি যদি নারীদেরকেও নিয়ে আসা হয় তাহলে কিন্তু সে রাষ্ট্রে খুব তাড়াতাড়ি সুশাসন প্রতিষ্ঠা করা হবে, ঐক্যবদ্ধভাবে নারী পুরুষ মিলে যে কোনো কাজে এগিয়ে গেলে আমরা অবশ্যই সফল কাম হব। তাই সরকারের উচিত পুরুষের পাশাপাশি নারীদেরকেও বিভিন্ন কাজে মানে শতভাগ মানে প্রতিষ্ঠা পাওয়ানো আর কি। তারপরে আমরা বলবো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ। কল্যাণমূলক রাষ্ট্রগুলোতে সাধারণত বর্তমান সময়ে সাধারণত দুস্থ এবং অসহায় যারা মানুষ আছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় বা এদের উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং আমাদের উচিত আমাদের সরকারের উচিত যে দেশে যারা দুস্থ বা দরিদ্র মানুষ আছে তাদের উন্নয়নের জন্য বিভিন্ন সেবামূলক কর্মসূচি বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা। যেমন আমরা বলবো বিভিন্ন সমবায় সমিতি গঠন, তারপরে দরিদ্র কিংবা ভূমিহীন মানুষদের মধ্যে কৃষি ঋণ কিংবা আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ বা নারী শিক্ষার উন্নয়নের জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান বা নারীর আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান। তারপরে আমরা বলবো যে তৃণমূল পর্যায়ে